দলবাজ বিচারপতিদের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের হাইকোর্ট ঘেরাও বিক্ষোভ বাতিল হচ্ছে জাতীয় শোক ঐতিহাসিক 7ই মার্চ সহ 8 সরকারি দিবস ডিএনএ পরীক্ষার জন্য হারিস চৌধুরীর মরদেহ উত্তোলন First Security Islamic Bank PLC সংবাদ শিরোনাম আমন্ত্রণ একুশের দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান দর্শক একুশী টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ETV চ্যানেলে হাইকোর্ট বিভাগের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারপতিদের পদত্যাগের দাবিতে আদালত ঘিরে রেখেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে আইনজীবীরাও সকাল 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা হাইকোর্টের ভিতরে জড়ো হতে থাকে এই সময় তারা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে এর আগে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হাইকোর্ট ঘেরাও কর্মসূচি ঘোষণা করে এদিকে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ ওঠায় 12 বিচারপতিকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এতে সাড়া দিয়ে প্রধান বিচারপতির সাথে দেখা করছেন দুই বিচারপতি এদিকে দুপুরের মধ্যে আওয়ামীপন্থী বিচারপতিদের অপসারণের সময় বেঁধে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সারা বাংলাদেশে সুপ্রিম কোর্ট হাইকোর্ট জেলা জজ যতগুলো বিচারালয় রয়েছে প্রত্যেকটা বিচারালয়ে আওয়ামী দূষণ আওয়ামী লীগের প্যানেলে যে আইনজীবী রয়েছে সেই আইনজীবীদের অপসারণ করতে হবে যারা খুনি হাসিনার দূষণ তাদের এই আস্পর্ধা বাংলার ছাত্র সমাজ কোনোদিন মেনে নিবে না দর্শক হাইকোর্টে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী শাকের আরজু আপনাদেরকে নিয়ে যাচ্ছি তার কাছে শাকেরা আপনি কি শুনতে পাচ্ছেন শাকেরা এই মুহূর্তে হাইকোর্টের পরিস্থিতি কি ধন্যবাদ লুকা আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই যে আমি সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনে আছি আপনারা পাচ্ছেন যে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনে এখন স্লোগান দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং তার নেতৃত্বে এখানে অসংখ্য ছাত্র জমায়েত হয়েছেন এবং তারা বারবার স্লোগান দিচ্ছে ফেসিবাদের আওয়ামী লীগ সরকার আমলে যে বিচারপতিরা রয়েছেন তাদের তারা দ্রুত অপসারণ চান এবং তারা কিছুক্ষণ আগেই কিন্তু দুপুর 2টার একটা টাইম তারা নির্ধারণ করে দিয়েছেন এবং দুপুর 2টার মধ্যে সেই সব বিচারপতিদের পদত্যাগ দাবি করেছেন সেই সঙ্গে ছাত্রলীগ যারা করেন ছাত্রলীগ যে সংগঠন আছে সেই সংগঠনকে তারা নিষিদ্ধ চেয়েছেন অপরদিকে তাদের আরেকটি দাবি হচ্ছে যারা আওয়ামীপন্থী আইনজীবী আনছেন তাদেরকেও অপসারণ করার দাবি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ তো তারা এখন এখানে টাইম করছেন যে কখন তাদের 2টা বাজবে দুপুর এবং তারা সেই সময় তাদের যে বিচারপতিদের অপসারণ চেয়েছেন সেই তথ্যটি তারা পাবেন এর আগে যখন সকাল 11:30টায় তারা হাইকোর্টে প্রবেশ করেন তারা পুরো এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী সবাই কিন্তু ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে তারা এখানে অবস্থান করছিলেন তো তারা এখানে যখন অ্যানেক্স ভবনে যখন তারা অবস্থান করছেন অপরদিকে কিন্তু আমরা জানতে পেরেছি যে এরই মধ্যে 6 জন বিচারপতিকে ছুটিতে পাঠিয়েছেন প্রধান বিচারপতি এবং এখানে তারা 12 জনের যে একটি বিচারপতিদের কথা বলা হচ্ছে তারা চাচ্ছেন যে সবার যেন পদত্যাগ হয় এবং তারা সেই অপেক্ষায় তারা এখানে সময় গণনা করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এখানে যারা আন্দোলনে আহত হয়েছিলেন তাদের সাথেও আমরা কথা বলেছি তারাও এখানে এসছেন এবং তাদের সবার দাবি হাসনাত আব্দুল্লাহ ঘোষণা করেছেন এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই হাইকোর্ট চত্বর থেকে যাবেন না বলে আমাদেরকে জানিয়েছেন লুবনা ধন্যবাদ শাকেরা প্রয়োজনে আবারও আমরা আপনার সাথে যোগাযোগ করব
আপনি থাকবেন আমাদের সাথে। ঐতিহাসিক 7ই মার্চ 15ই আগস্ট জাতীয় শোকসহ 8টি দিবস বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। বাতিল হওয়া জাতীয় 8টি দিবস হচ্ছে 7ই মার্চ, 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, 5 আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, 8 আগস্ত শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী, 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, 18ই অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, 4 নভেম্বর জাতীয় সংবিধান দিবস ও 12ই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার জন্য কবরস্থান থেকে তোলা হচ্ছে বিএনপি নেতা হারিস চৌধুরীর মৃতদেহ। পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ সিলেটে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার। সাভার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র, এডেক্স রিপোর্ট। সকালে সাভারের কমলাপুর জামিয়া খাতুমুন নবীন কবরস্থান থেকে সাবেক বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ উত্তোলন শুরু করে প্রশাসন। উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মুহিত ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর সহ হারিস চৌধুরীর পরিবারের সদস্যরা। 2021 সালের 3 সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান হারিস চৌধুরী। তবে সে সময় তাকে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারে দাফন করা হয়। পরে বাবার মৃতদেহের পরিচয় নিশ্চিতে আদালতে রিট করেন মেয়ে সামিরা তানজিম চৌধুরী। গত 5 সেপ্টেম্বর হারিস চৌধুরীর মৃতদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেন আদালত। এখন আব্বুর যে শেষ ইচ্ছা ছিল সেই অনুযায়ী দাফন হবে এবং তার মধ্যে মুরব্বীরা ডিসিশন নেবেন। এখনো আমি আগে ডিএনএ টেস্ট হোক, কোর্ট যেভাবে বলেছে সেভাবে প্রসেস অনুযায়ী আগাবো। উত্তোলনের পর ডিএনএ টেস্ট এবং সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। একটা ডেড বডিকে চিহ্নিত করার জন্য, শনাক্ত করার জন্য যেই যেই এলিমেন্টস বা যেই যেই বডির অংশগুলো নেওয়ার কথা সেগুলো তো সেই কাজগুলো শেষ হলে তারপরে এটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো যে হ্যাঁ এটাই হলো হারিস চৌধুরী। ডিএনএ টেস্টে যদি এটি যদি প্রমাণিত হয় যে এটি আসলেই জনাব হারিস চৌধুরীর লাশ, তাহলে তিনি যেহেতু বীর মুক্তিযোদ্ধা ছিলেন তাকে গার্ড অফ অনার প্রদানপূর্বক তার নিজ কার্যালয়ে দাফন সহ বেশ কিছু নির্দেশনা রয়েছে। হারিস চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। বেড়েছে কাঁচা মরিচের আমদানি, কমতে শুরু করেছে দাম। আবার আমন্ত্রণ একুশে সংবাদে। স্থল বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বেড়েছে। বেনাপোল দিয়ে গেল 2 দিনে 500 টন এবং হিলি দিয়ে 130 টন কাঁচা মরিচ ঢুকেছে, ফলে বাজারে কমতে শুরু করেছে দাম। দাম কমায় খুশি পায়কার খুচরা ব্যবসায়ীরা। তবে আমদানি শুল্ক কমলে দাম আরও বাড়বে বলে জানান আমদানিকারকরা। প্রতিনিধিদের তথ্যচিত্র, এডেক্স রিপোর্ট। নানা অজুহাতেই বিভিন্ন সময়ে দেশের বাজারে বেড়েছে কাঁচামরিচের ঝাল। দুর্গাপূজার ছুটিতে ভারত থেকে আমদানি বন্ধ থাকায় কাঁচামরিচের বাজার আগুন, তবে আবারও বেড়েছে আমদানি। এতে কাঁচামরিচের দাম কিছুটা কমে এসেছে। 2 দিন আগেও বন্দরে আমদানি মরিচের দাম ছিল 300 থেকে 400 টাকা, এখন তা বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। কাঁচামরিচে কেজিতে শুল্ক দিতে হয় 36 টাকা, এরই মধ্যে তা কমানোর সিদ্ধান্ত হয়েছে। আমদানিকারকরা বলছেন সরবরাহ বাড়ার সাথে সাথে দাম আরও কমে আসবে। কালকে থেকে মোর কাঁচামরিচ ঢোকায় ঝালের দাম কমবে। ডিউটি একটু কমালে আমাদের জন্য সাশ্রয় হয়, দেশের মানুষের জন্য কেনাকাটা সুবিধা হয়, আমাদেরও তখন কষ্ট কম পড়বে, আমরা একটু কম দামে বেচতে পারবো। বাংলাদেশে নষ্ট হয়েছে, ইন্ডিয়াতেও বৃষ্টির কারণে অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে, এই জন্য মরিচের আমদানি ওখানে কম, ওখানেও দাম বেড়ে যাচ্ছে, পাওয়াই যাচ্ছে না। চাহিদার কথা মাথায় রেখে বন্দর থেকে দ্রুত কাঁচামরিচ খালাসের ব্যবস্থা রেখেছে বন্দর কর্তৃপক্ষ। লোড আনলোডের জন্য আমাদের শেড আছে, মাঠেও আছে, পর্যাপ্ত লেবার আছে,
কাস্টমসের ক্লিয়ারেন্স দ্রুত হচ্ছে এবং আমরা দ্রুত ডিসপাস করতেছি না, বাজারে কোনো প্রভাব না পড়ে এবং ইম্পোর্টারদের জন্য কোনো অসুবিধা না হয়। দেশের 28 জন আমদানিকারক ভারত থেকে কাঁচামরিচ আমদানি করছেন। খুশি তালো মুকুল, ডেক্স রিপোর্ট, একুশে টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় পুলিশের গুলিতে নিহত হন পোশাক শ্রমিক সুনামগঞ্জের সোহাগ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা তার বাবা মা। অভাব অনটনের সংসারে মানবেত দিন কাটছে তাদের। সুনামগঞ্জ প্রতিনিধি তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ছাত্র আন্দোলনের শহীদ সুনামগঞ্জের ছেলে সোহাগ পরিবারের হাল ধরতে জীবিকা নির্বাহের আশায় ভাইদের নিয়ে ঢাকা শহরে পাড়ি জমায়, যোগ দেয় একটি পোশাক কারখানায়। 5ই আগস্ট বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় সোহাগ, সেই সাথে গুলিবিদ্ধ হয়ে আহত হয় তার ছোট ভাই শুভ। হাসপাতালে নিয়ে গেলে তার মৃতদেহ ভেতরে ঢুকতে দেয়া হয়নি, বাইরে থেকেই ডাক্তার দেখে মৃত ঘোষণা করে। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে 179 জনের নামে বাড্ডা থানায় মামলা করেছেন নিহতের ভাই বিল্লাল মিয়া। যারা আমার বাইরে মারছে গুলি করে আমি তারার বিচার চাই। বাড্ডা হসপিটাল নিয়েছে, হসপিটালে ঢোকা নাই, যা হয়েছে মৃত ঘোষণা করে দিয়ে দিয়েছে। আমরা ছেলে হারিয়ে কষ্টে জীবন কাটাচ্ছে সোহাগের পরিবার। ছেলের হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তার মা। আন্দোলন লাগছে আমার গুলা মিছিল ছাত্ররা কেন নিতে পারে নিতে লিগে মারা হয়েছে। অনেক যে পোলা আছে এই পোলার আমরা পাও গুলি রয়েছে, আমরা চিকিৎসা ডাক্তার করাইতাম পারি পয়সার ওপর। সোহাগের মৃত্যু হয়েছে, তার পরিবার একেবারেই অচল। সোহাগের আরেকটি ভাই সে গুলিবিদ্ধ হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি তাদের সহায়তা দেওয়ার জন্য। জেলা প্রশাসন বলছে সোহাগের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। উনি শহীদের পিতা, আমরা আশা করব উনি শহীদের পিতা হিসেবে যেন আমার জেলায় যে সর্বোচ্চ সম্মান পাওয়ার কথা সেটা যেন উনি পায়। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি একুশে সংবাদ, তবে যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। দলবাজ বিচারপতিদের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের হাইকোর্ট ঘেরাও, বিক্ষোভ। বাতিল হচ্ছে জাতীয় শোক, ঐতিহাসিক 7ই মার্চ সহ 8 সরকারি দিবস। DNA পরীক্ষার জন্য হারিস চৌধুরীর মরদেহ উত্তোলন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 204 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.com/ekushey24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushey ETV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায়, দেখার আমন্ত্রণ রইল একুশের।